ইউটিউব বেস্ট ট্রেনিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আমরা আজকে আপনাদেরকে পিক্সার টিউব নিয়ে আলোচনা করব। তো পিক্সার টিউবটা দেখেন, এখন আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন অংশগুলো আমি বলে দিচ্ছি। যেখানে বেস পিন, এটা 8, 10 বা 12 ফিনের হতে পারে। এরপরে দেখেন এখানে হিটার আছে, এই যে হিটারের জন্য যে টার্মিনাল, ভিতরে টার্মিনাল তো বাইরে বের হয়, যাই হোক এখানে হিটারটা আছে। এরপরে ক্যাথোড আছে, এখানে দেখেন অ্যানোড গ্রিড রয়েছে। এখানে দেখেন গ্লাস, যে উপরের যে পলিপটা, যে গ্লাসটা থাকে এটাকে গ্লাস এনভেলপ বলে, যে গ্লাসটা ব্যবহার করা হয়। এরপরে দেখেন এখানে যে আমরা অ্যানোডগুলো ব্যবহার করি, এখানে G1, G2, G3 তিনটা আসলে ব্যবহার করা হচ্ছে। সে তিনটার জন্য একটা হলো কন্ট্রোল গ্রিড, আরেকটা হলো এসিলারিং অ্যানোড, একটা হলো ফোকাসিং অ্যানোড। এই তিনটা ব্যবহার করা হয়, এগুলো মূলত ইলেকট্রন বিমকে কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়। যে ভিতর থেকে এখানে হিটার থেকে এবং বেস পিন থেকে যে হিটার আসার পরে যে বিমটা তৈরি হয়, সেই বিমটা কন্ট্রোল করার জন্য এই অ্যানোডগুলো কাজ করে। এরপরে ডিপ্লেকশন ইয়ক সেই বিমগুলোকে কন্ট্রোল করে বা নিয়ন্ত্রণ করা হয়। সেখানে দুটো ভাগে বিভক্ত করা হয়, একটা হলো হরিজেন্টাল, একটা হলো ভার্টিক্যালভাবে। তো এই যে ডিপ্লেকশন কয়েল দুপাশে দুটো দেখা যাচ্ছে। এরপরে দেখেন এখানে, এখানে আপনি দেখেন যে ইএইচটি কানেকশন, যে একটা 10 থেকে 30 ভোল্টেজ বা 33 কেও পর্যন্ত বলা হয়, সেই ভোল্টেজটা এখানে প্রদান করা হয়। তো এখানে যে গ্লাস, গ্লাসের বাইরের জন্য বলা হয় গ্লাস ফেস প্যালেট, আর গ্লাসের ভিতরে যেটা ফসফরাস কোডিং করা আছে, গ্লাসের ভিতরে ফসফরাস কোডিং করা। তো এটা ফসফরাস কোডিংটা কিন্তু উজ্জ্বল পোলে সৃষ্টি করে। এটা ছিল মোটামুটি একটা টিউবের গঠন। এই টিউবটি কীভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে এখন বলি। প্রকৃতপক্ষে ফিক্সার টিউব একটি ক্যাথোডের টিউব, এটি কাইনোস্কোপ নামেও পরিচিত। এটি টিভি রিসিভারের সবচেয়ে মূল্যবান এবং প্রয়োজনীয় অংশ। এটি ছাড়া টিভিতে কোনো ছবি তৈরি করা বা দেখা যায় না। তবে বর্তমানে বিশেষ ধরনের এলইডি, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, ফ্ল্যাট মনিটর পাওয়া যায়, এতে কিন্তু এই ধরনের ফিক্সার টিউব নাই। ফিক্সার টিউবের হাউজিং হিসেবে একটি বায়ুশূন্য কোন আকারে কাঁচের বাল্ব ব্যবহার করা হয়। এর সরু, যেমন এখানে দেখছেন যে কাঁচের বাল্ব ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ টিউবটি সরু প্রান্তে ইলেকট্রন গান এবং বিপরীত প্রান্তে ফসফরাস পলেপযুক্ত স্ক্রিনের অবস্থান। টিউবের গান ইলেকট্রন বিম উৎপন্ন করে, যা স্ক্রিনের দিকে অবস্থিত অ্যানোডের সর্বাধিক হাই ভোল্টেজে আকর্ষণ করে। তো এখানে মূলত যে এখানে যে বিমগুলো হয় সেটা কিন্তু এখানে যে হাই ভোল্টেজটা থাকে, সেই হাই ভোল্টেজ, সেই বিমগুলো হাই ভোল্টেজের দিকে আকর্ষণ করে, যেহেতু এটা বায়ুশূন্য করা হয় অ্যাকচুয়ালি। তো এই যে আকর্ষণ যখন করে, আকর্ষণ করার জন্য এখানে এই ফসফরাসের কোডিং এসে এখানে আপনার যে একটা উজ্জ্বল আলো সৃষ্টি করে। তো এই উজ্জ্বল আলো যে সৃষ্টি করে, এটাই আসলে ছবিতে পরবর্তীতে যে সংকেতগুলো পাঠানো হয় এখান থেকে, সেগুলো ছবিতে রূপ নেয়। তো এইভাবে আসলে একটি পিক্সার টিউব কাজ করে থাকে। আশা করি আপনারা বুঝছেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিও যদি ভালো লাগে, আমাদের চ্যানেলটি লাইক দিন, ভিডিওতে কমেন্ট করুন এবং শেয়ার করুন।